রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক নম্বর ব্লকের মাদলা নদীর পাড়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং ক্যানিং মাদলা নদীর ভূমিক্ষয় রোধে নারকেল গাছের চারা রোপণ করেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মণ্ডল। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তোলেন তিনি। এদিনে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহেড়ি, ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামলিন্দু মণ্ডল সহ অন্যান্যরা। বর্তমানে যেভাবে জলসংকটে সারা ভারতবর্ষ জুড়ে তার কারণ হিসেবে উঠে এসেছে গাছ ধ্বংস হওয়া। বৃষ্টির সঙ্গে গাছের একটা নাড়ির টান আছে, এটা সকলের কাছে অজানা নয়। তাই গাছ না থাকলে বর্তমান সভ্যতাও থাকবে না। একটি গাছ একটি প্রাণ। মাদলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হরেন ঘড়ুইয়ের উদ্যোগে MGNRIGN প্রকল্পের 100 দিনের কাজে জব কার্ডের মহিলা বেনিফিশিয়ারিরা গত 2018 সালের 8ই আগস্ট থেকে ক্যানিং মাদলা নদীর পাড়ে কেরলের মেডেলের নারকেলের গাছের চারা রোপণের কাজ শুরু করেন। পাশাপাশি 2500টি নিম গাছের চারা, 1500টি সোনাঝুড়ি, শিশু, গামার, লম্বু, বকুল প্রভৃতি গাছ তারা লাগান। এ বিষয়ে ক্যানিং এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা যুব তৃণমূলের সভাপতি পরেশরাম দাস বলেন, মাদলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মহিলা জব কার্ডের বেনিফিশিয়ারিরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে ক্যানিং মাদলা নদীর সৌন্দর্যে বৃক্ষরোপণ করে নজির গড়ে তুলেছে 5000 বৃক্ষরোপণ করে। এই কাজের জন্য এই সমস্ত জব কার্ডের মহিলাদের যুব তৃণমূলের পক্ষ থেকে সম্মানিত করা হবে।